गाइज वेलकम टू माय चैनल। आज एक कन्फर्म ट्रांसफर अपडेट देव छात्रा एटी के मोहनबागान नहीं कथा बोलो एस सी बेंगल बेपार नहीं कथा बोलो। तुम्हारा सबाई जेने गए एस सी बेंगल बेपार क्यों हमारे और नतून किस अपडेट आचड़ा वही बेपार नहीं और डिटेल्स कथा बोलो एस सी बेंगल बेपार नहीं। तो जेटा रोज बोली भिडियोर प्रथम जो हमार भिडियो भल लगले भिडियो के लाइक करते भूलो ना और चैनल के सबसक्राइब कर दिओ और बेल बटन क्लिक कर दिओ। तुम्हारे मतामत कमेंट सेक्शने दिए दिओ। तो शुरू करा जाक आजकल भिडियो से प्रथम जो कन्फार्म ट्रांसफार अपडेट हमें जीते दीते चले लुकास गिकेविच पोलिश प्लेयर के साइन करिए नहीं चेन्नई एफ सी ए सीजनर जो। तो चेन्नई एफ सी किन्तु अनेक नतून प्लेयर साइन कराचे सीजनर जो। तो सबाई किन्तु ताकिये थाकबो चेन्नई एफ सी परफॉर्मेंसेर जो सीजनर। तो एरपर चले आसा जाक एटीके मोहनबागान। एटीके मोहनबागान खेला छिलो आगे दिन माजिया स्पोर्ट्स क्लाब निये आमी सेटा निये एकटा प्रिव्यू बानिये छी। तो सेखाने एटीके मोहनबागान 3-1 गोले हारिए दिए माजिया स्पोर्ट्स क्लाब के। तो सेखाने एटीके मोहनबागान हुए गोल करेछे लिस्टन कोलैक्सो रॉय कृष्णा और मनवीर सिंह। तो खेलाटा मेन शुरू होयेछे किन्तु हाफ टाइमेर पर थेके कारण हाफ टाइमेर आगे किन्तु एटीके मोहनबागान मिडफिल्ड एकदम बाजे खेलछिलो। तो हुगो बोमस नाबार पर किन्तु पुरो खेलाटाई चेंज हो गेछे। ताहले बोझा जाच्छे जे हुगो बोमस किन्तु ए एटीके मोहनबागान टीमेर किन्तु एकटा मेन प्लेयार हये होते चलेछे। आईएसएलও কিন্তু খুবই ভালো খেলবে এইটুকুনি আমি বলে দিচ্ছি হুগো বোমস এটিকে মোহনবাগানের হয়ে। তোমরাও নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর মাজিয়া স্পোর্ট ক্লাব হয়ে যে একমাত্র গোল করেছে সেই প্লেয়ারটার নাম হচ্ছে এসাম ইব্রাহিম। তো এই প্লেয়ারটা একমাত্র গোল করেছে মাজিয়া স্পোর্ট ক্লাব হয়ে। আমি আগের দিনই বলে দিয়েছিলাম যে এই খেলাটা কিন্তু খুব একটা যে কঠিন হবে তা নয়, কিন্তু কালকে কিন্তু কঠিন হয়েছিল ফার্স্ট হাফে। তারপর কিন্তু সেকেন্ড হাফে আস্তে আস্তে খেলাটা গুছিয়ে নিয়েছে এটিকে মোহনবাগান। তো এরপরে চলে আসা যাক যে বড় আপডেটটা নিয়ে, সেটার জন্য যেটার জন্য তোমরা সবসময় বসে থাকো, সেটা হচ্ছে এসসি ইস্ট বেঙ্গলের আপডেট নিয়ে। তো এসসি ইস্ট বেঙ্গলের যে আপডেটটা তোমরা সবাই সব চ্যানেলেই বলছে যে বিচ্ছেদ হয়ে যাচ্ছে শ্রী সিমেন্ট আর ইস্ট বেঙ্গলের মধ্যে। হ্যাঁ, এটা একদম ঠিক যে শ্রী সিমেন্ট আর ইস্ট বেঙ্গলের মধ্যে বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এইচ এম বাঙ্গু কিন্তু বলেই দিয়েছে যে আর কিন্তু তারা ইনভেস্ট করতে ইন্টারেস্টেড নয় এই ইস্ট বেঙ্গলের ক্লাবের ওপর। তো সেই ঘোষণাটা কিন্তু টিউজডেতে হয়ে যাবে। হ্যাঁ, এইটা একদম কারেন্ট আপডেট যে টিউজডেতে কিন্তু এই ঘোষণাটা হয়ে যাবে যে এসসি ইস্ট বেঙ্গল বা ইস্ট বেঙ্গলে আর কোনো ইনভেস্টমেন্ট করতে রাজি নয় এইচ এম বাঙ্গুর। আর শ্রী সিমেন্ট আর ইস্ট বেঙ্গল কিন্তু বিচ্ছেদ হয়ে যাচ্ছে। তো এইখানে আরেকটা যেটা নিউজ আছে সেটা হচ্ছে শ্রী সিমেন্ট থেকে যে প্লেয়ারগুলোর সাথে কন্ট্রাক্ট করা ছিল সেই প্লেয়ারগুলোকে কিন্তু বলে দেবে যে তাদের নতুন ক্লাব খুঁজবে। আর তার সঙ্গে যদি তাদের এজেন্টের সাথে কথা বলিয়ে দিতে পারে অন্য ক্লাবে, সেটাও কিন্তু শ্রী সিমেন্ট করে দেবে। তো এখান থেকে বোঝা যাচ্ছে কিন্তু শেষ পর্যায়ে একদম আছে যে বিচ্ছেদের জায়গাটা। যদি এখানে কোনো টুইস্ট না আসে তাহলে কিন্তু কোনো সম্ভব নেই যে ইস্ট বেঙ্গল এখন আর আইএসএলে খেলবে, কারণ আর মাত্র হয়তো 5-6 দিন বাকি আছে। তো তার মধ্যে টিম গঠন করতে হবে, তার জন্য 40 crore rupees চাই। তো সেই টাকা মোটেই কোনো কর্মকর্তারা দেবে না। তো এখানে বুঝতেই পাচ্ছেন যে ইস্ট বেঙ্গল তাছাড়া ট্রান্সফার ব্যান টাকা দিয়ে সরাতে হবে, তাছাড়াও লাইসেন্সিং করতে হবে। তো এখানে কিন্তু আরেকটা যেটা সিস্টেমেন থেকে বলা হয়েছে যে তারা কিন্তু স্পোর্টিং রাইটস কিন্তু ফিরিয়ে দেবে, কারণ তারা চায় না যে আমাদের যে মাননীয় সিএম আছে তাদের তার রেসপেক্টে তারা মেনলি এই স্পোর্টিং রাইটসটা ফিরিয়ে দিতে চলেছে ইস্ট বেঙ্গল কর্মকর্তাদের হাতে। তাদের থেকে কোনো টাকা নেবে না রিটার্নে। তো এইখানে কিন্তু আমার মতামত ছিল যে টাকা নেওয়া উচিত ছিল, কারণ ওরা 50 কোটি টাকা ইনভেস্ট করেছে, তার কোনো লস বা প্রফিট সেটা তাই বলে এখানে টাকা নেওয়া উচিত ছিল শ্রী সিমেন্ট কর্মকর্তাদের। তো এটা হয়ে গেল, এটা যে আপডেট ছিল বড় আপডেট। তোমাদের এই মত ডিসিশনটা নিয়ে কী মতামত যে বাঙুর কী ঠিক করছে বা এখানে ইস্ট বেঙ্গল কর্মকর্তারা কী ঠিক করেছিল সাইন না করে, সেটা তোমরা কমেন্ট সেকশানে কিন্তু জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো